নমস্কার, আপনারা দেখছেন পিএনআর গ্রুপ। পিএনআর গ্রুপ থেকে রোজের মতো আরো একজন দাদা ভাই আজকে জয়েন করলেন। চলুন দাদা ভাইয়ের সঙ্গে একটু পরিচয় করে নিই। দাদা ভাই, আপনার নামটা কি? আমার নাম বিপ্লব সাহা। বিপ্লব সাহা? আচ্ছা, কোত্থেকে এসছো? আমি বীরভূম থেকে এসেছি। বীরভূম জেলা? হ্যাঁ, বীরভূম জেলা থেকে এসেছি। আচ্ছা, বীরভূম জেলা থেকে এসেছো। আচ্ছা, তুমি আজকে কোন পোস্টে জয়েন করলে? আমি আজকে এসি কোচ অ্যাটেন্ডেন্সে জয়েন করলাম। এসি কোচ অ্যাটেন্ডেন্ট পোস্টে? কোন ডিভিশন? বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম ডিভিশনে জয়েন করলে? আচ্ছা, পিএনআর গ্রুপ থেকে যা যা বলা হয়েছিল তোমাদেরকে, যে রেলের লোগো দেওয়া ড্রেস পাবে, রেলের লোগো দেওয়া রিবন পাবে, আই কার্ড পাবে, সেগুলো সব পেয়েছো? দেখো, আচ্ছা, রেলের লোগো দেওয়া রিবন, রিবনও পেয়েছো? আচ্ছা আচ্ছা, আই কার্ডও পেয়েছি, আই কার্ডও পেয়েছি। ঠিক আছে ঠিক আছে। তো তুমি এগুলো পেয়ে কি খুশি? হ্যাঁ। কাজ পেয়ে কেমন লাগছে? কাজ পেয়ে তো খুব মনকে ফ্রি লাগছে, ভালো লাগছে তো? আচ্ছা, কাজ করবে তো, মন দিয়ে কাজ করবে? আচ্ছা, এখানে পশ্চিমবঙ্গে এখন যা অবস্থা, বিভিন্ন কাজ দেওয়ার নাম করে মানুষ 500,000 বা বহু টাকা পয়সা চায়, তো তুমি অ্যাডভান্স চায়? তো তুমি কি অ্যাডভান্স কোনো টাকা পয়সা দিয়েছো অগ্রিম? সত্যি কথা বলছো? টাকা পয়সা কিছু দাওনি? কারণ দেখো, অনেকে চায় তো, পিএনআর গ্রুপের নাম করেও অনেকে টাকা চাইছে, কিন্তু তুমি এসে কি দেখলে? আমি এসে এখানে যা দেখলাম, এটা কোনো চিটিংবার না, এটা একটা অরিজিনাল। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। দেখলেন বন্ধুরা, ভাই আজকে জয়েন করলো। ভাইকে একটাই কথা বলবো, পশ্চিমবঙ্গে তো অনেক কাজ রয়েছে, লজিস্টিক, বিভিন্ন কারখানার, সেই কাজের থেকে এই কাজটা সমস্ত কিছু দেখে শুনে কি মনে হলো? ভালো স্যার বলে, যেহেতু একটা ইন্ডিয়ান রেলওয়ে, ইন্ডিয়ান রেলওয়ে কাজ, সেটা একটা ভালো কাজই বলে। আর সারাদিন কোথায় থাকতে হবে তোমাদের? কারণ নিজে থেকে যদি কাজ ছেড়ে দাও, তাহলে সেই কাজের দায়িত্ব কেউ নেবে না, কেউ তো নেয় না। তো তাই মন দিয়ে কাজ করো। আর তোমাদের আরো একজনের সঙ্গে পরিচয় করাই, পিএনআর গ্রুপের সদস্যদের বলছি, এতদিন কেউ গার্জেনদের দেখাতে পারেনি যে গার্জেনরাও কতটা স্যাটিসফাইড কিনা। তো চলুন, এনার যে বাবা যে ছাড়তে এসছে আজকে, তার সঙ্গে পরিচয় করাই। পাশে দাঁড়ান, পাশে দাঁড়ান, সরে আসুন। আচ্ছা, আপনি এর বাবা? আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? আমার নাম দুর্গাপদ সাহা। দুর্গাপদ সাহা? দুর্গাপদ সাহা। আচ্ছা, আপনার ছেলে আজকে জয়েন করলো এসি কোচ অ্যাটেন্ডেন্টে। আচ্ছা, আপনি কি টাকা পয়সা কিছু দিয়েছেন? না। অ্যাডভান্স? না, কিছু টাকা পয়সা। সত্যি কথা বলছেন তো? আচ্ছা, কাজ আপনার যে ছেলে কাজ আপনি পেলো, তো কাজ পেয়ে মানে আপনার কেমন লাগছে ছেলেকে কাজটা পাইয়ে, মানে মোটামুটি দিয়ে? ভালো লাগছে। ভালো লাগছে। পিএনআর গ্রুপকে কি বলবেন? ধন্যবাদ, ভালোই লাগছে। আচ্ছা আচ্ছা, আর ছেলে তাহলে কাজ করবে তো? হ্যাঁ। কাজ ছেড়ে আসবে না তো? হ্যাঁ, ছেলেকে বুঝিয়ে বলবেন এই কাজ পাওয়া খুব চাপের ব্যাপার আছে। কাজ করবো বলেই তো এসছে। ঠিক ঠিক, কাজ করুক, ভালো লাগবে। আর তুমি কাজ করো, কাজ চট করে ছেড়ে আসবে না, ঠিক আছে? ওকে।